সবচেয়ে বেশি কষ্ট আছে মধ্যবিত্ত, কারণ তারা শর্মে কিছু বলতে পারে না, মানুষের কাছে মুখ খুলে কিছু বলতে পারে না, কারণ সব বড় বড় ব্যবসায়ীরা মধ্যবিত্ত যারা সিন্ডিকেট করে তারা মধ্যবিত্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একটু বেড়ে যাওয়াতে আমাদের কষ্ট হচ্ছে আর কি। সরকারি লোকজনদেরই বেতন ভাতা বাড়াইছে, কিন্তু সাধারণ জনগণের বেতন ভাতা কিন্তু বাড়ায়নি এক টাকা। আসসালামু আলাইকুম। করোনাকালীন সময় যখন মানুষের আয় কমেছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে নিত্যপণ্য জিনিসের দাম, ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেক নিম্নবিত্ত ও মধ্যবিত্তকে। ভোক্তাধিকার সংগঠন ক্যাম্প বলছে, আন্তর্জাতিক বাজারে সামান্য প্রভাব থাকায় কিছু অসাধু ব্যবসায়ী তা হাতিয়ে নিচ্ছে। বর্তমান সব কিছুর দাম বেড়ে যাওয়াতে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে আজ আমরা জানবো। নিত্যপণ্য জিনিসের দাম বেড়ে যাওয়াতে আপনি কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, আমার ইনকাম হলো 20,000, খরচ হয় 40,000, তা আমার সমস্যা হইতেছে না? মার্কেটের যত কর্মচারী আছে সবারই সমস্যা হচ্ছে। এই যে জিনিসপত্রের দাম হুটহাট করে বেড়ে যাচ্ছে, এটার কারণটা কি? বেড়ে যাওয়ার কারণটা একমাত্র সরকারই ভালো বলতে পারবে, আমরা তো সাধারণ জনগণ। আসলে সবাই জানেন আপনারা, কারণটা আসলে সেটা বলা মুশকিল, বলা যায় না এটা কিভাবে কেন হচ্ছে। বর্তমান কোন জিনিসের দাম বেড়ে যাওয়াতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে? আর সব জিনিস আপনি সাবান বলেন, কসমেটিক, যেগুলো সব জিনিসের তো দাম বেশি, বিশেষ করে আসলে খাবার আইটেম গুলো আর কি, যেগুলো খায়া মানুষ অন্তত পাচ্ছে, যেটা মানুষ দিন আনে দিন খায়, যে খাদ্যটার প্রয়োজন, আমাদের যে রুটি রুজি একটু ব্যবস্থা, মানুষের খাদ্যের যে একটা বিশেষ প্রয়োজন হলো ভাত মাছ একটা ডাল ভাত মানুষ খেতে চায়, সেই জিনিসগুলোর দাম বেড়ে যাওয়াতে মানুষের একদম নিম্ন শ্রেণীর যে মানুষগুলা তাদের খুব কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট আছে মধ্যবিত্ত, কারণ তারা শর্মে কিছু বলতে পারে না, মানুষের কাছে মুখ খুলে কিছু বলতে পারে না, মান সম্মানের ভয়ে। যার টাকা আছে তার সমস্যা হচ্ছে, যার টাকা নেই তারই সমস্যা হচ্ছে। আমাদের আমাদের বেতন স্যালারি অল্প, মানে 15,000 টাকা। সরকার কিন্তু সরকারি লোকজনদেরই বেতন ভাতা বাড়াইছে, কিন্তু সাধারণ জনগণের বেতন ভাতা কিন্তু বাড়ায়নি এক টাকা। আচ্ছা, ইনকাম থেকে কি আপনার কি ব্যয় বেশি হচ্ছে প্রত্যেক মাসে? তা তো অবশ্যই, ওটা প্রতি মাসেই ব্যয় বেশি হয়। 100% হচ্ছে ব্যয় তো অবশ্যই বাড়বে। বাড়বে না কোন কারণে? যে চাল ছিল আপনাকে 30-35 টাকা কেজি, সে চাল হয়ে গেছে 70 টাকা কেজি, আমার বাদ বাকি যে 35 টাকা কে দেবে? আর ইনকাম, ইনকামের থেকে এখন লস হইতে আছে বেশি। আমার যেমন মনে করেন মাসের ইনকাম হয় 20,000 টাকা, আমার খরচ হচ্ছে 25,000 টাকা, আমি বড় মানুষ হতে হাওলাত করে চলতে হইতেছে। এখন তো সেরকমই অবস্থা, আসলে আমাদের যে ইনকাম যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, কিন্তু ব্যয় তো থেমে আছে না। কোন পণ্যের দাম বিশেষ করে কমানো উচিত আপনি মনে করেন? আমার হিসাবে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো উচিত। যেমন আপনি হিসাব করেন মাছ মাংস, 1 কেজি গরুর মাংস 800 টাকা কেজি, ভাই কয়জনে খাইতে পারে? আর 800 টাকার লগে আরও খরচ হয় 200-300 টাকা, তারপরে গরু মাংস কেজি পরে 1100, আপনি মশলা দেবেন না, আর মশলারও তো দাম বেশি। 1 কেজি জিরা ছিল ভাই 400 টাকা, ওই জিরা এখন 800 টাকা কেজি, 1 লিটার তেল 200 টাকা, 5 লিটার তেল 1,000 টাকা ধরতে গেলে। আপনার মাছ যেটা গরিব মানুষ মাছ খাইতো, ডিম শাক সবজি চাল সব কিছুর দাম বাড়ছে, আটা তেল, এটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো বাড়াতেই মানুষ বেশি বিপদগ্রস্ত হয়েছে। যেগুলো খেয়ে আমরা বাঁচি সাধারণত চাল ডাল এগুলা, তারপরে পাশাপাশি যে আমাদের যে কি বলে শাক সবজি, যেগুলো আমাদের সাধারণ মানুষের যে খাবারগুলার আমাদের প্রয়োজন, সেগুলোর দাম কমাইলে আমরা হয়তো একটু বাঁচি বা স্বাচ্ছন্দ্যে আমরা একটু চাটা ডাল ভাত খেতে পারি। এই আর আমি মনে করি নিত্য প্রয়োজনীয় যেমন তেল চাল আটা নুন আলু পেঁয়াজ, যেগুলো নিত্য প্রয়োজনীয় শাক সবজি, এগুলো নিত্য প্রয়োজনীয় দাম কমানো উচিত। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই কমানো উচিত। আপনাকে যদি অর্থনীতি মন্ত্রীর চেহারা বসানো হয়, তাহলে আপনি কিভাবে বাজারটা নিয়ন্ত্রণ করবেন? ভাই এত বড় পোস্ত বই ধরব না, কিন্তু বইলো আমি নিজে সামাজ না, আমিও চোর হয়ে যাবো ভাই। আমি অত বড় লোক নই, কাজে ওনার যার ওনার কাজ, ওনাকেই করা উচিত।
কারণ আমলা চামলারা যেভাবে খাচ্ছে ওটা খাওয়া বন্ধ করে দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। এই স্বপ্ন দেখি না, এই স্বপ্ন করি না, কোনো বাস্তবায় হবেও না। আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো ভাই? এটা তো আমি তো অর্থমন্ত্রী চেয়ারে গেলে অনেক যোগ্যতা লাগবে, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওই যোগ্যতা অর্জন এখনো করি নাই। আমি যদি মনে করেন ওই ধরনের ক্ষমতায় বা ওই ধরনের চেয়ারে থাকতাম, আমি মনে করি যে আমার অন্য দিক দিয়ে ঘাটতি দিয়ে হইলো আমার এই যে মানুষ সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার যে জিনিসগুলা ডাল চাল শাক সবজি এটা খেয়ে বেঁচে থাকার যে একটা মানুষের প্রবণতা, এই সেখান থেকে আমি অন্য দিক থেকে খরচটা ই করে হইলো এটা আমি মানে ই করে রাখতাম আর কি। ওকে, থ্যাংক ইউ।